যে মোর মাইয়াটারে ধরবে এমন কেউ নাই। হ্যাঁ, এই যে আপনার ভাই, ওটা ভাই না বোন হেটাই তো বুঝি না। হিজড়া একটা ঘরের মধ্যে কে হে কি দেখতে পারে না মোর মাইয়াটারে? আমার ভাইটা বড় আদরের ভাই, তাকে সুন্দর ভাবে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলবো না, যেহেতু আপনি চান না বলার দরকার নাই। তোমার যে জিনিসপত্র সব চলে যেতে আছে সে খবর আছে? এই জিনিসপত্রের কথা বলি নাই, বলছি সম্পত্তির কথা। সম্পত্তি যখন দুই ভাগ হইবে তখন তো সয় সম্পত্তি কটুক আছে। ও সাসি মা, এখন হরবো কি? এটার বাড়িটা বাইর কি দেবে বুঝো? এই মোর এই যে দেও না ননদ, এটার মুই বাড়ি করব কিভাবে? সিস্টেম আছে, হেরো সিস্টেম আছে, সকল রোগের ওষুধ মোর দারে। ওরে সাসি মা, বুদ্ধি তো দিছেন ফার্স্ট ক্লাস। ও সাসি মা, আপনি বলে বাসর করে জামাইটারে খাইছেন, জামাই খান পেন্ডা করে গেছে, এই লিখে আপনার ডরে কেউ বিয়ে হয়। আমি ঘরে ঘুমাই রেছি, হঠাৎ ভাবি আইসা আমার গড়ায় দৌড়ো। পরে ভাই জানিয়েছি আইনা কয়েকটি আমি নাকি আমার ভাবির দর্শন করছি। মাছ থেকে আবার গাছ হইয়া বেলে মাছ ধরবো, আমার কি পাগল পাইছো? তুমি যেহেতু এরা মাইনা নিতে পারো না, তাহলে হেডে কেমনে মাইনা নেও যে হিজড়া তোমার বউরে ধর্ষণ করছে? চাষা আমি বুঝে গেছি, আপনার এক কথাই আমি বুঝে গেছি। এ চাচা আপনার সব চলেন, চল ভাই আসো চাচা। এ উমি কি লাইছে কি সিল্লাকে কি হইছে একি? আরে আরে হেদলে এই তো কি লাগে হিজলাটা রে হিজলাইলে তোর দর্শন কিভাবে করলো? আমি আমার বাইরে না বুঝে ঘাট করে বাইর করে দিছি। এই চাচা যদি আমার না বুঝাইতো আরে কি সে তোর আমার বাইরে আমি শেষ করে দিছি। যা এখন বাইরে তোরে আমি দরজা তালাক দিব বাইরে। না হইতো না, এক তালা বাইজান মাফ করে দিলি, অন্য সমস্ত মানুষ হইলে তোমার বাড়ি থেকে খেদাই দিত, তো সবাই মিলে ভাত খাওয়া। আর ভাই